আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে ভিডিওটি আপনারা দেখতে যাচ্ছেন এটি হচ্ছে বাংলা মডেল ওয়ান তৃতীয় ও চতুর্থ ধাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ মডেলটি আপনারা ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি পূর্বে যে ভিডিওটি দিয়েছিলাম প্রাথমিক শিক্ষক নিয়োগ রেজাল্ট পাবেন কবে এ বিষয়ে তথ্য পত্রিকায় প্রকাশ হয়েছে আমি এই ভিডিওটি আপনাদের জন্য উদ্দেশ্যে দিয়েছিলাম তো যারা মিস করেছেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে দেখে নিতে পারেন তো চলুন সরাসরি বাংলা মডেল ওয়ানে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন প্রশ্ন পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী উত্তর কবিন্দ পরমেশ্বর উত্তর দেয়া আছে সেই আপনারা লক্ষ্য রাখতে পারেন কোয়ার্টারলি শব্দের অর্থ কী উত্তর ত্রৈমাসিক অধ্যাপক আহমদ শরীফের মৃত্যুসন কোনটি উত্তর উনিশশো বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি উত্তর বঙ্গভাষা ও সাহিত্য বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ে গ্রন্থ কে রচনা করেন উত্তর দীনেশচন্দ্র সেন রোহিণী বিনোদিনী কিরণময়ী কোন গ্রন্থগোচ্ের চরিত্র উত্তর কৃষ্ণকান্তের উইল চোখের বালি চরিত্রহীন উত্তর ঘ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কারা রচনা করেন উত্তর মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান দ্য লিবার অব বাংলাদেশ এর রচয়িতা উত্তর মেজর জেনারেল সুখান্ত সিংহ বৈরাগ্য সাধনে সে আমার নয় শূন্যস্থানে পূরণে করুন উত্তর খ মুক্তি অর্থাৎ বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে উত্তর খ গিরিশ চন্দ্র সেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্তকে খাঁটি বাঙালি কবি হিসেবে অভিহিত করেছেন কে উত্তর গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তপসে মাস কবিতাটি কার রচনা উত্তর খ ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি উত্তর সংবাদ প্রভাকর বিজ্ঞান বিষয়ক প্রথম বাঙালি লেখক কে উত্তর অক্ষয় কুমার দত্ত কলিকাতা কমলালয় নববাবু বিলাস গ্রন্থ দুটির রচয়িতা কে উত্তর ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ফুলমণি ও করুণার বিবরণ রচনা করেন কে উত্তর হেনাকারিন আলালি ভাষা বলতে নিচের কোনটিকে বোঝায় উত্তর কলকাতা অঞ্চলের কথ্য ভাষা মহাকাব্য জাতীয় রচনা বৃত্ত সংহার এর রচয়িতা কে উত্তর হেম হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরদ্দিনী উপখ্যান কাব্য কে রচনা করেন উত্তর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় নবীনচন্দ্র সেন রচিত কাব্য কোনটি উত্তর ঘ পলাশীর যুদ্ধ সারদামঙ্গল কাব্য কবি বিহারীলাল কল্পিত সারদা কে উত্তর খ সরস্বতী আধুনিক বাংলা গীতি কবিতার প্রথম কবি কে উত্তর বিহারীলাল চক্রবর্তী দ্বিজেন্দ্রলাল রায় প্রধানত কবি আর্য আসারে আষারে রচয়িতা কে উত্তর খ দ্বিজেন্দ্রলাল রায় বাংলা সাহিত্যে প্যাডি রচনার পথিকৃত কে উত্তর দ্বিজেন্দ্রলাল রায় কোন চরণটি সঠিক উত্তর ক ধন্য পুষ্পে ভরা বানানটি অবশ্যই দেখে নেবেন কোন সাহিত্যিক মহাকাব্য এর রসয়িতা কে উত্তর খ খার্জিল কাশেম বধ কাব্য কার রচনা উত্তর গ হামিদ আলী গহনার বাক্স নামক গল্প গ্রন্থটির রচয়িতা কে উত্তর খ প্রভাত কুমার মুখোপাধ্যায় মুখোপাধ্যায় টোনাটনির বই গল্প গ্রন্থের কে উত্তর ঘ উপেন্দ্র কিশোর রায় জীবনের মূল উপন্যাসটির কে উত্তর গ প্রভাত কুমার মুখোপাধ্যায় বাংলা কবিতায় ছন্দ রচনায় এবং ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন কে উত্তর ক সতেন্দ্রনাথ দত্তিকা মরুশিখা মরুমায়া কার রচনা উত্তর গ যতীন্দ্রনাথ সেনগুপ্ত বাংলা সাহিত্যের প্রখ্যাত মহিলা সাহিত্যিক কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি উত্তর ক আলো ও ছায়া বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি কে উত্তর খ যতীন্দ্রনাথ সেনগুপ্ত স্বপন পরাশি রনি সরগরল কার রচনা উত্তর ক মহিতলাল মজুমদার কুহু ও কেকা বেনু ও বিনা প্রভৃতি কাব্যগ্রন্থের রচয়িতা কে উত্তর সতেন্দ্রনাথ দত্ত মণি মঞ্জুষা কাব্যগ্রন্থটি কার রচনা উত্তর সতেন্দ্রনাথ দত্ত ছন্দ চতুর্দশী কার সনেট সংকলন উত্তর মহিতলাল মজুমদার কামিনী রায়ের জন্মস্থান কোথায় উত্তর খ বাকেরগঞ্জ হাসির গল্পকার কাকে বলে উত্তর খ রাজশেখর বসু আমার ভাই রক্তেরাং একুশে ফেব্রুয়ারি রচয়িতা কে গ আব্দুল গাফফার চৌধুরী গাড়ি চলে না চলে না নারে গানের রচয়িতা গীতিকার কে উত্তর গ শাহ আব্দুল করিম পাঁচের দশকে পূর্ববাংলার সাহিত্যকদের মধ্যে কাকে বিষয়ভিত্তিক কবি বলা যায় উত্তর গ হাসান হাফিজুর রহমান ডগলাস স্টুয়ার্ট কোন দেশের নাট্যকার উত্তর খ অস্ট্রেলিয়া ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস কোন ভাষায় রচিত উত্তর খ রুশ হাইকু কোন দেশের কবিতা উত্তর ঘ জাপান রচয়িতার মূল গ্রন্থ থেকে যারা প্রাচীন পাণ্ডুলিপি লিপিবদ্ধ করতেন তাদের বলা হয় লিপিকার এত কেন তুমি কি দানবীর মহসীন হলে নাকি এ বাক্যে কোন মহসিন এর কথা বলা হয়েছে উত্তর খ হাজি মোহাম্মদ মহসিন কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয় উত্তর খ বিরহ বিলাপ সবকটি জানালা খুলে দাও না গানটির রচয়িতা কে উত্তর ঘ নজরুল ইসলাম বাবু সীমান্তের সিঠি নামক ভ্রমণ কাহিনীর লেখককে উত্তর গ ইব্রাহিম খলিল সব বন্ধুরা এই ছিল ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে তো আশা করি এর পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন আর আপনার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ